Kumari Pujo actually আমাদের অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সেটা যখন তখন কাজে সাধারণ লোক বুঝতে পারবে না তখন পুরাণ শাস্ত্র তন্ত্র শাস্ত্রে নারীদের প্রাধান্য আছে নারীকে স্ত্রীকে দেবতার দেবীর বেশি করে সেই নারীর বিভিন্ন রূপ কালী দুর্গা সরস্বতী তারপর এই যখন দুর্গা এই দুর্গা পূজার আবির্ভাব এইভাবে এসেছে এবং দুর্গা নারী প্রতিমূর্তি মা সাধারণত আমরা জানি উনি হচ্ছে বিপদকারী কারণ সর্বমিলিত দেবতাদের শক্তির দ্বারা দুর্গার আবির্ভাব হয়েছে এবং উনি মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গতী নাশিনী এইভাবে নাম এসেছেন সমস্ত দেবতাদের দুর্গা শক্তি দিয়ে এই দেবী পুজো দুর্গার আবির্ভাব এটা একটা বিরাট ইঙ্গিত ভাব এবং সেই জন্য এত বেশি শক্তিশালী সবাই দুর্গা দেবীকে আমরা পূজা করে থাকি তন্ত্র এরপরে আছে কুমারী পুজো কুমারী পুজো অ্যাকচুয়ালি নারীদের বিজয় অবস্থা কি কুমারী এবং সৃষ্টি স্থিতি প্রলয় এই যে তিনটে প্রকৃতির রূপ নারীর মধ্যে আছে সেই দুর্গা দেবীর মধ্যে আছে তারপর এই কুমারী যখন বর্ণনা আছে কোলাসু নামক অসুরকে বধ করার জন্য কুমারীর আবির্ভাব হয়েছিল নারী মানুষ রূপে করে দুর্গায় এক নারী নারী রূপে এসে কুমারী সেজেছিল এবং বধ করেছিল এবং কুমারীর আর একটা মাহাত্ম্য হচ্ছে সমস্ত বীজা অবস্থা প্রকৃতির বীজা অবস্থা নারী যদি বীজা অবস্থা হয় কুমারী আমাদের যে প্রকৃতি সৃষ্টি স্থিতি ফলয় তার বীজাবস্থা হচ্ছে এই কুমারী এবং তাকে পুজো করা হয় প্রকৃতির পূজা হিসাবে
এবং সমস্ত জগৎ নারীর মধ্যে আছে, সৃষ্টি সৃষ্টি করেন, এটা আমার শাস্ত্রের কথা। রামকৃষ্ণ মিশনের বেলু মঠে যখন পুজো শুরু হয় স্বামীজির সময় প্রায় 30-40 বছর আগে, আমাদের যেহেতু এটা ব্রাঞ্চ সেন্টার, সব ব্রাঞ্চ সেন্টারে দুর্গা পূজা হয়, মানে কুমারী পূজা হয়। আর কুমারী পূজার আর একটা মাহাত্ম্য হচ্ছে রামকৃষ্ণদের স্বয়ং সারদা মাঠে পূজা করেছিলেন সরস্বতী রূপে। এখানে আজকে পূজা মায়ের কাছে পূজো প্রাপ্তি, আমাদের মনের যে ধৈর্য দশা দূর করে আনন্দ যেতে পারে। আর কুমারী পূজার আর একটা মহত্ব হচ্ছে যে তাতে নারীকে ভোগ্যবস্তু নয়, পূজ্য বস্তু নারী ভোগ্যবস্তু নয়, পূজ্য বস্তু অ্যাওয়ারনেস লাগানো। সূর্যের পক্ষে মহাপশ্চিম নাম রুদ্র